হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবার এই নতুন বছরটা অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাই সাবধানে থাকুক। তো এই বলে আজকে আবার ব্লগটি স্টার্ট করলাম। আমি এখন যে রুম থেকে উঠেছি, গল্প ঝাড়তে উঠুন ঝাড়তে, তারপরে হচ্ছে এই এখন স্নান করবো, স্নান করে পুজো দেবো, তারপরে রান্না করবো। রোজকাল তো একই ডিউটি আমাদের। তো ফ্রেন্ডস দেখো, আমি স্নান করে চলে এসেছি এখন। আজকে তো ভীষণ কুয়াশা, মানে পুরো ভীষণ ঠান্ডা, ভীষণ হাওয়া, সব কিছু বেশি বেশি। তাই দেখো স্নান করে এসেছি, এখন যাবো হচ্ছে ফ্রেশ হয়ে পুজো দিতে। তো ফ্রেন্ডস দেখো, আমি ফ্রেশ হয়ে যে পুজো দিতে চলে এসেছি। তো ফ্রেন্ডস এখন আমি এই যে বর্মসাগর উঠে গেছে, এখন বিছানাটা গোছাবো। প্রত্যেকদিন বড় মশাই তেলে বিষ না, আজকে আমি তুলছি। চলে গেছে, ব্যস্ত আছে একটু। মানে তাই বললে একেবারে প্রত্যেক দিন না, মানে ম্যাক্সিমাম দিন ওই বিছনা তোলার বিছনা করে, আর মাঝে মাঝে বিছনাটা তুলি, রাত্রে করি না, রাত্রে করে। দেখো বিছনা করা আমার কমপ্লিট। তো ফ্রেন্ডস ভীষণই ঠান্ডা, আমি আবার এই যে সোয়েটার মোয়েটার পরে নিলাম এখন। তারপরে যে সোয়েটার পরে যে বর্মশাই আজকে ভাত খাবে না, তার জন্য ভাত বসাইনি। আজকে এত ঠান্ডা, এত কুয়াশা, বর্মশাই বলছে আজকে রুটি খাবো, তো রুটি করবো এখন। আটা ছানলাম, দেখো হাতটা ধুতে হবে, তারপর দুপুরবেলা একবার রান্না করবো, আর রাত্রে তো রুটি করতেই হয়, ঘরে সেই তিনবার। তো দেখো রুটি বানাতে চলে এসেছি।
ও চল বাবা বিরাজ করবি, এখন বাজে কটা এই বলতো? এখন বাজে হচ্ছে 11:30। ওট 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 এই দুষ্টু, চল বাবা চল 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 হটতে। দেখো সকাল থেকে তো ভীষণই ঠান্ডা, আমার তো মানে পুরো নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডার জন্য। ঠিক আছে ভালো রোদ উঠেছে, ছাদে জামা কাপড় নেড়ে দিয়ে আসছি। মা কি এগুলো সব রোদরে দিয়েছে, রোদে উঠেছে একটু যেহেতু। তো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ডের মানে এক দিদা মানে আমাদের এক দিদুন মারা গেছে, তো সেখানে মামা আমাকে ফল দিতে গেছিলাম, বাড়ি এলাম এখন। বাড়ি এসে ওখানে ছেলের জন্য জল গরম বসাবো মেশিনে। চলো হয়ে গেছে হোক গরম জল। আর এদিকে এখন দুপুরে রান্নার চাপ নেই, তার জন্য আমি এই জামা কাপড়গুলো একটু সেলাই করতে হবে, তার জন্য আবার এগুলো বের করলাম। তো গাইস, আমি এই যে ফ্রেশ হয়ে ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে, তো ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে যে এখন একটু ছেলেকে নিয়ে ঘরে বই পড়তে বসবো, বই পড়াবো ওকে, কালকে ওর ভর্তি স্কুলে বই দেবে। আর এদিকে এখন দুপুরে রান্নার চাপ নেই, তার জন্য আমি এই জামা কাপড়গুলো একটু সেলাই করতে হবে, তার জন্য আবার এগুলো বের করলাম। তো গাইস, আমি এই যে ফ্রেশ হয়ে ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে, তো ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে যে এখন একটু ছেলেকে নিয়ে ঘরে বই পড়তে বসবো, বই পড়াবো ওকে, কালকে ওর ভর্তি স্কুলে বই দেবে। ফ্রেন্ডস, এখন একটু ছেলে এবার বই পড়াতে পারবো, তার আগে বললো যে একটু চা খাবো মা, তাই যে আমার জন্য দুধ চা, ওর জন্য লিকার চা করবো এখন। তো চা খাওয়ার পরে পুরো একটু পড়াবো, তারপরে দেখি। ওর বাবা বলেছে সকালবেলায়, আর কালকেও বলেছে, আজকে সকালে বলেছে যে 1 জানুয়ারি তোমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাবো সন্ধ্যানাগাজ। তো এখন ওর বাবা বাড়ি এসে পৌঁছায়নি দোকান থেকে, তো দেখি কখন আসে আর কখন নিতে, যদি যায় অবশ্যই তোমাদের সঙ্গে সাথে শেয়ার করবো, দেখতে থাকো। চা রেডি, এদিকে এদিকে যে পাউরুটিও আছে, বিস্কুট আছে, ছেলে দেখা খাবে। এই যে এটা আমার চা, দুধ চা। তো ফ্রেন্ডস, এই যে আলটিমেট রেডি হয়ে গেছে, গরম বসে এসে ও ভাত খাওয়া দাওয়া করলো, সব গরম করে দিলাম, ভাত তরকারি সবজি। তো যাক, তারপর খাওয়ার পরে বললো তাহলে তুমি আর ছেলে রেডি হও, তারপরে ও ছেলেকে রেডি করালো, আর আমি যে রেডি যাই, এখন যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে দেখা যাক, বলেনি সারপ্রাইজ। ওই দেখো বর্মশে এখন গাড়ি বের করছে, বুঝছে। খাবি না তুই? কালকে 1 জানুয়ারি, কালকে একটু দোকান মোকান টেবিল টেবিল সাজি। তো হে গাইস, চলে এলাম বাজার থেকে ঘুরে ফিরে, পুরোটা ভিডিও করতে পারিনি কারণ মানে রাস্তা অনেক জ্যাম ছিল। তো এই যে কিছু খাবার নিয়েছি, তো আবার ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। হ্যালো গাইস, তো দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন হাত মুখ ধুয়ে টুয়ে তো যাই বাজার থেকে, এই যে আবার
বড় মশাই দুটো ছেলেকে আমাকে দুটো চিকেন লেগ পিস কিনে দিয়েছে। তো গাইজ দেখো, বাজার থেকে গেছিলাম, তো বড় মশাই ঘুরতে বলতে বাজারেই নিয়ে গেছে। তো বলছিল যে ফাস্টফুড কি খাবে তোমরা খাও। তো ফাস্টফুড খাও বলতে আমি ছেলে মোমোটা বেশি পছন্দ করি, তা ওটা বগুড়া বাজারে সারা বাজারে না হলেও 7-8টা দোকান ঘুরেছি, একটা দোকানও পাইনি। লাস্টে আমার বড় বন্ধুর একটা দোকান, ওই দোকানে এক পিস ললি এক পিস, তো সেটা ছেলেকে দিল, যাই হোক ওর দুঃখের জন্য ওকে দিয়েছে, ও খেয়েছে। তারপর বোঝালো যে বাবা কালকে কালকে তোমাকে দেবো, কালকে এসো তুমি। তো যাই হোক, এই যে ছেলের কালকে স্কুল স্টার্ট, তো তার জন্য ম্যাপ নিয়ে এসেছি দুটো, আর যে পেন্সিল নিয়ে এসেছি, ওর জন্য মাস্ক, ওর বাবার জন্য মাস্ক নিয়ে এসেছি, এই নিয়ে এসেছি। আর মানে ভাবা যায় ফার্স্ট জানুয়ারি বলে সারা বগুড়া বাজারে একটা দোকানও মোমো খুঁজে পাইনি আমরা, সব শেষ হয়ে গেছে। তো গাইজ দেখো, বাজার থেকে গেছিলাম, তো বড় মশাই ঘুরতে বলতে বাজারেই নিয়ে গেছে। তো বলছিল যে ফাস্টফুড কি খাবে তোমরা খাও। তো ফাস্টফুড খাও বলতে আমি ছেলে মোমোটা বেশি পছন্দ করি, তা ওটা বগুড়া বাজারে সারা বাজারে না হলেও 7-8টা দোকান ঘুরেছি, একটা দোকানও পাইনি। লাস্টে আমার বড় বন্ধুর একটা দোকান, ওই দোকানে এক পিস ললি এক পিস, তো সেটা ছেলেকে দিল, যাই হোক ওর দুঃখের জন্য ওকে দিয়েছে, ও খেয়েছে। তারপর বোঝালো যে বাবা কালকে কালকে তোমাকে দেবো, কালকে এসো তুমি। তো যাই হোক, এই যে ছেলের কালকে স্কুল স্টার্ট, তো তার জন্য ম্যাপ নিয়ে এসেছি দুটো, আর যে পেন্সিল নিয়ে এসেছি, ওর জন্য মাস্ক, ওর বাবার জন্য মাস্ক নিয়ে এসেছি, এই নিয়ে এসেছি। আর মানে ভাবা যায় ফার্স্ট জানুয়ারি বলে সারা বগুড়া বাজারে একটা দোকানও মোমো খুঁজে পাইনি আমরা, সব শেষ হয়ে গেছে। তো ফ্রেন্ড যাই হোক, ফার্স্ট জানুয়ারি মোটামুটি আমার তো খুব ভালোই কাটলো, তোমাদের কেমন কাটলো তোমরা সবাই বলো। আর হচ্ছে দেখ, আজকের মতন ভিডিও এই অবধি, আর নেক্সট ভিডিও কাল আসবে। তো সবাইকে ভিড়ে ভিড়ে গুড নাইট, টাটা, বাই বাই, মাই ওয়েলস ফ্রেন্ড।